নদী বয়ে যাচ্ছে, নিশ্চিত নদী বয়ে যাচ্ছে। তার মধ্যে দেখো গরু স্নান করতেছে নদীর মধ্যে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিকে ব্লগ। তো আজকে সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এখন যাচ্ছি আমি আলিপুর জংশন। তো আলিপুর জংশন হচ্ছে একটু ঘুরতে, আর কিছু কাজও আছে। তো এই যে এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর আমার ভাই শঙ্কর। তো চলো যাওয়া যাক, আর এখন আমরা যে গাড়িতে উঠবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা বাস স্ট্যান্ড চলে আসলাম, এখন বাস স্ট্যান্ড চলে আসছি। আর তারপর গাড়িতে চলে যাবো আমরা ট্রেনে, যাচ্ছি আজকে ট্রেনে। তো চলো ব্লকে এনজয় করো। টিকিটে কেটে নেই, তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। তো এখন বর্তমানে আমরা তোমাদের বললাম স্টেশন চলে আসছি। তো স্টেশন আসার পর এখন টিকিট কাটলাম। তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল আলিপুর জংশন। তো ওখানে এসে দেখলাম আলিপুর জংশন ট্রেন এখান থেকে নেই, ফালাকাটা স্টেশন আসছি। তো ওখান থেকে বললো এখানে আলিপুর দুয়ার, নিউ আলিপুর দুয়ার যেতে হবে। তো এখন নিউ আলিপুর দুয়ারে টিকিট কাটলাম। তো ভাবলাম ট্রেন তো 9:26, তো এখন একটু কিছু খেয়ে নিই, তারপর অনেক কিছু যেতে হবে। তো চলো গাইস যাওয়া যাক। তাহলে শঙ্কর ভাই ক্যামেরা বাই করে বলে ফটো তুলবে, কটা ফটো তুলে নিবে। দুই তিনটা ফটো তুলে নিই। তো ব্লগটা এনজয় করো, আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না। তো চলো গাইস, এমন বর্তমান এমন ওয়েট করবো ট্রেনের জন্য। তো তোমরা দেখো এখান থেকে ভিডিও দেখো, এটা হচ্ছে আমাদের ফালাকাটা স্টেশন। এই দেখো এখানে ভিডিও দেখতে পাচ্ছো, এটা হচ্ছে ওটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম আমাদের। তোমাদের এখানে ওয়েট করতে হবে, ট্রেন আসবে। সংবাদ ফটো তুলতে ব্যস্ত আছে আজকে। আর এই যে আমার এখানে ক্যামেরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিডিও ক্যামেরা। তো আমি অনেকদিন পর ট্রেনে যাচ্ছি, তো অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। বেশিরভাগ আমি বাসে যাই আলিপুর বা কোথাও গেলে, শিলিগুড়ি গেলে, তো আজকে ট্রেনে যাচ্ছি। আর এই যে আপনাদের শঙ্কর ফটো তুলতে ব্যস্ত আছে আজকে। ফাইনালি ট্রেনের জন্য ওয়েট করার পর ট্রেন আসলো। এই যে দেখো ট্রেন আসছে, তো আমরা স্টেশনে আছি ফালাকাটা। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি দিন উঠলাম।
শঙ্কর ভাই তোর কেমন লাগছে ট্রেনে উঠে আমার তো সেই আছে সেই ও আজকে লাইভে ফার্স্ট ছিল ট্রেনে তিনি লাইভে ফার্স্ট তিনি এর আগে কোনোদিন উঠে নাই ওর জন্য খুব এক্সাইটেড তিনবার তিনবার আলিপুর চলে আসছি আমরা নিউ আলিপুরদুয়ার আলিপুর জংশন দমনপুর এসে বললাম তো তোমাদের আমি দেখাতে পারলাম না গাড়িটা মানে যে স্টেশন থেকে যে গাড়িটা করে আসলাম এবার অনেক ভিড় ছিল গাড়িতে ওই জন্য দেখাতে পারলাম না তো আমার এই যে দেখো দমন এটা গেল দমনপুর জায়গাটা খুব ভালো শান্তি সৃষ্ট হলো খুব এই সামনে রেল লাইন তো আজকে দিদি বাড়ি আসছি এখানে আজকে থাকবো থাকার পর আবার যখন ঘুরতে যাবো আপনাদের সাথে আবার দেখা হবে তো চলো আমি কি করতেছি আজকে সারাদিন কোথায় যাচ্ছি ঘুরবো তোমাদের সবাই দেখাবো তো চলো ভাই আর এই যে আমাদের শঙ্কর ভাই পুরো হিরো হয়ে আসবে কি বলছে ভাই দেখো ভাই চলো অনেক দূর থেকে আসলাম একটু নিজে একটু ফ্রেশ করে নেই ফ্রেশ হয়ে নেই তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার এখন আমরা একটু বাই হইলাম ঘুরতে তো আমি আর শঙ্কর বাই হইলাম ঘুরতে এখন একটু ঘুরে আসি ফটোশ্যুট করতে যাবো তো চলো কোথায় যাচ্ছি ফটোশ্যুট করতে দেখো যাবো হচ্ছে ভাত খাওয়া এদিকে সামনে বলে ভাত খাওয়া ওখানে যাবো তার আগে যাবো পেট্রোল পাম্প তো চলো পেট্রোল পাম্প যাই তারপর তোমাদের সাথে যাচ্ছি তো গাইস আমরা এখন বর্তমানে তেল ভরে যাচ্ছি রাজা ভাত খাওয়া আমর ওখানে যেমন ফটোশ্যুট চলবে আমাদের তোমরা ভিডিওটি দেখো রাস্তা
রাস্তা তো পুরো শুনছেন, এই রাস্তায় বেশি গাড়ি ফেলা চলাফেলা কম করে, খুব কম করে রাস্তা এই রাস্তায়। এই জায়গাটা এত ভয়ানক জায়গা আর কি বলতে পারবো না, মানে এখানে বেশিরভাগ হাতি বা বাঘটা অনেক অনেক কিছু হাতি হাতি বা বাঘটা অনেক কিছু পাই হয়, এখানে অনেক বেনা দেওয়া আছে, মানে ছবি দেওয়া আছে। তো এই রাস্তা দিয়ে রাত্রে তো গাড়ি চলাফেলা কমই করে আর কি জমে। দেখো রাস্তা দিয়ে এত শুনশান রাস্তা, একদম গাড়ি ভাড়া কম চলাচল করে। এটা এই রোডটা একদম সোজা যাবে তোমাদের হাসিমারা, হাসিমারা হয় এদিকে তোমার যাবে। এই দেখো হাতি, তোমাদের একটু আগে বলছিলাম যে হাতি ভাই এই রাস্তায়, তো এই দেখো হাতি ভাইছে। এই যে এই দেখো সামনে হাতি ভাইছে আমাদের। তোমাদের একটু আগে বললাম যে এই রাস্তায় খুব রিস্ক আছে। এই দেখো হাতি, এই দেখো সামনে হাতি, অনেক লোকই আছে আর ওই সাইডেও গাড়ি আছে। যাওয়ার কি দরকারই নেই। এই দেখো এই দেখো এই দেখো গাড়ি থেকে পড়ে গেছে, দেখো আরে আসো না পার হবে, এই যে দেখো হাতি গাইস। তাও মোটামুটি এখানে দুই তিনটা হাতি তো হবেই কমসে কম। এ দেখো জঙ্গলের মধ্যে পার হতে পারতেছে না গাড়ির জন্য। এ রাস্তা দেখো, মানে বলছিলাম আমি একবার যে রাস্তা খুব রিস্ক। এই ব্যাসে দেখো জঙ্গলের ভিতরে দেখো টেন যায় এখানে, দেখো টেন
ঘন্টা তুমি তো বুঝছো যে হাতি হয়েছে হাতি হাতিটাকে পারতে যাচ্ছিল কি হাতিটা পারতে পারলো না তো অনেক গাড়ি যাচ্ছে আসছে ওই জন্য হাতি মানে একটা বাচ্চা ছিল ভয়ে পারতে পারলো না তো এখন জঙ্গল ভিতরে ঢুকেছে হাতি আর এখানে দেখতে পাচ্ছো কত লোক এখানে জমা আছে তার মধ্যে একটা দাদা তো ওখানে পড়ে গেছিল গাই নিয়ে হাতির সামনে গিয়ে তো এখন শঙ্কর গাড়ি চালাবে खूब सुंदर শঙ্কর ক্যামেরা বাই করছে ক্যামেরা এখন দুইটা ফটো তুলবো এই দেখো নিচে দেখো ভিউটা দেখো নদী বয়ে যাচ্ছে নিচে দেখো নদী বয়ে যাচ্ছে তার মধ্যে দেখো গরু স্নান করতেছে নদীর মধ্যে খুব সুন্দর লাগতেছে জায়গাটা দেখো তোমরা আসতে পারো আলিপুর আর ফরেস্টের এরিয়া পুরো পুরোটা ফরেস্টের এরিয়া যারা খুব সুন্দর দেখতে এই দেখো নিচে নদী আহা সুন্দর লাগতেছে তো আমরা দুজনে আসছি শঙ্কর আমি আর এখানে কেউ আসেনি তো দেখি দুইটা ফটো তুলতে।